নমস্কার বন্ধুরা, এসকে ট্রাভেল ডায়েরির তরফ থেকে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই। আজ আমরা চলে এসেছি কলকাতার খুব কাছে খিদিরপুরে অবস্থিত ভু কৈলাস মন্দিরে। কীভাবে আসবেন? বাসে উঠে চলে আসুন খিদিরপুর ট্রাম ডিপোতে, ঠিক তার উল্টো দিকে রাস্তা ধরে 5 মিনিটে হাঁটা পথে পৌঁছে যান এই মন্দিরে। 2টি আটচালা মন্দির এবং তার মধ্যখানে নন্দীর একটি মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন। 108 বিঘা জমি নিয়ে এই মন্দির অঞ্চলটি প্রতিষ্ঠিত। আমাদের সাথী বন্ধু সঞ্জয় দাও এই শিবলিঙ্গ দেখে খুবই প্রফুল্লিত। 2টি লিঙ্গের একটি হল রক্ত কমলেশ্বর, আরেকটি কৃষ্ণ চন্দ্রেশ্বর। আর দিঘিটির চারিদিকেও বিভিন্ন দেবদেবীর মূর্তি আছে। যে নন্দীর মূর্তিটি আপনারা দেখছেন, এটা অনেক পরে প্রতিষ্ঠা করা হয়েছে, আগে এটি ছিল না। দিঘিটি সুবিশাল এবং সুন্দর, তবে এই শহরের মধ্যে মন্দির দুটি কিরম বেমানান মনে হচ্ছে। মন্দিরের গায়ে আগেকার দিনে বিভিন্ন চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। এখানে শিব মন্দির ছাড়াও একটি সুবিশাল দিঘি, নবাবখানা, দুর্গা মন্দির আর রাজবাড়ি ধ্বংসাবশেষ অবস্থিত। এখানে চৈত্র মাসে মেলা বসে। আর মহিষমর্দিনী মন্দিরটি খুব সুন্দর, অষ্টধাতুর এখানে মূর্তি রয়েছে। ভারতবর্ষে খুব কম জায়গায় এত সুবৃহৎ শিবলিঙ্গ দেখা যায়। 1781 সালে রাজা জয়নারায়ণ ঘোষাল এই মন্দির দুটি নির্মাণ করেন। তিনি একজন বিখ্যাত ব্যবসায়ী ছিলেন এবং তিনি সেই সময়কার ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে ব্যবসা করতেন। তার জন্মই ছিল 1752 সালে। মুঘলদের কাছ থেকে তিনি রাজা উপাধি পান। এবারে আমরা চলে এসেছি সেই দুর্গা মন্দিরে যেখানে রাজবাড়িটি অবস্থিত। এখন এই রাজবাড়ি ভগ্নপ্রায় অবস্থা। দুর্গা মন্দিরটি অতি সুন্দর, তবে যেহেতু চৈত্র মাস, এখন মায়ের রং করা হচ্ছে বলে মন্দিরটি বন্ধ আছে। তবে এর বড় বড় সুউচ্চ বিশাল দরজা এবং খিলানগুলি দেখলে সত্যি অবাক হতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন কত উঁচু, সব স্তম্ভ লাগানো রয়েছে, ঝাড়ও রয়েছে, আগেকার দিনের দরজা, খুব সুন্দর। রাজবাড়িটি ভগ্নাবশেষ পড়ে রয়েছে, তবে এখানে বিভিন্ন সিনেমার শুটিং হয়। এখানে মহিষমর্দিনীর অষ্টধাতুর মূর্তি রয়েছে। এছাড়া রয়েছে জয়পাল ভৈরব আর রাজেশ্বর শিবলিঙ্গ। এবারে আমরা চলে এসেছি ঠিক ভু কৈলাস মন্দিরের কাছেই মহাকাল মন্দিরে, তবে যেহেতু ভিতরে ঢুকতে দেওয়া হয় না, তাই বাইরে থেকে আপনাদের দর্শন করাচ্ছি। মহাকাল মূর্তিটি, শিবলিঙ্গটি অতি সুন্দর, আপনারা দেখুন। আর এর ঠিক পাশেই বাঁদিকে রয়েছে গণেশ মূর্তি আর ডান দিকে রয়েছে হনুমান মূর্তি। আর এখানে একটি যজ্ঞকুণ্ডও আছে যেখানে যজ্ঞ করা হয়ে থাকে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক বন্ধু, যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাশে থেকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে আপনাদের ব্যক্তিগত মতামত জানান। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ।